বিগত 18 জুলাই স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার তরফে সরকারি হাসপাতালে যারা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীদের সার্বিক বিষয় চিন্তা করে এক নির্দেশনামা জারি করা হয়। এই নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত হাসপাতালে যখন ওপিডি চলবে তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এসে চিকিৎসকের সাথে কথা বলে কিংবা নিজেদের ব্যবসার বিজ্ঞাপন প্রকাশ করে স্থানীয় মানুষদের অসুবিধে তৈরি করতে পারবে না। গোটা বিষয়ে সকল হাসপাতাল সমূহের দ্বারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকেও অবগত করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দপ্তরের অধিকর্তার নির্দেশ থাকলেও মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মহকুমা চিকিৎসা আধিকারিক সহ বিভিন্ন চিকিৎসকেরা রোগী দেখার জন্য নির্ধারিত সময়ে নিজেদের ব্যক্তিগত লাভালাভের কথা চিন্তা করে নির্দ্বিধায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সময় দিচ্ছেন। গোটা বিষয় নিয়ে হাসপাতালে লাইন করে দাঁড়িয়ে থাকা রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বললে ওনারা সরাসরি জানান, অন্যান্য হাসপাতালগুলোতে এই নিয়ম চালু রয়েছে কিন্তু তেলিয়ামুড়ায় এই নিয়ম চালু হয়েছে কিনা তা তারা জানেন না। আমরা এখন পর্যন্ত 2-3 জনের আমরা কথা কইলাম তার সঙ্গে। স্বাস্থ্য দপ্তর থেকে যে নোটিশটা জারি করা হয়েছে আমরা জানা যে ডিবি ডিবি যাওয়া জানে, এদিকে তো মানে কত লোক জানতাম যে এত করা করি, হয়তো নেক্সট টাইম দিয়ে আমরা এইভাবে এরকম হইতো না আর কি ভাই, এইভাবে আওয়া হইতো না। আপনার কোন কোম্পানি দাদা? হ্যাঁ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকও দপ্তরের এই নির্দেশিকাকে অমান্য করে চলেছেন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।